গুড মর্নিং। দেখো, ঘুম থেকে উঠে আমি স্নান করে নিয়েছি, এখন আমি একটু চুল টুল বেঁধে ফ্রেশ হয়ে চলে যাবো রান্না করে। এখন চুলটা বেঁধে নিচ্ছি, তারপর মুখে একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি, দিয়ে চলে যাবো রান্না করে। এই দেখো, রান্না করে এসে ফ্রিজ থেকে মাছ বের করে জল দিয়ে নিলাম, এখানে পেঁয়াজ কেটে রাখলাম, তারপর এখানে এটা কি জানি কুমড়ো শাক, কুমড়ো শাক নিয়ে নিলাম, এটা বাটা হবে। তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, মাছগুলো ঠান্ডা ছাড়ার পর দেখো কি স্পিডে কাজ করছি। নো, এটা লে আউটে করা। মশলাটা করে নিচ্ছি মিক্সারে, চিমনিটা অন করে দিলাম। এই যে মশলাটা, মাছের মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। সকাল মানে রান্না ফার্স্ট অ্যান্ড ফার্স্ট কাজ। এই দেখো, মশলাটাকে ভালো করে ভাজা হয়ে গেল, এখন আমি একটু গরম জল দিয়ে দেব। এই দেখো, আমার মাছের ঝোল রেডি হয়ে গেল, ধনে পাতা দিয়ে দিলাম। এখন আমি করছি একটা কুমড়ো শাক, কুমড়োর ডোকা দিয়ে আলু দিয়ে একটা সবজি। একদিকে রান্না করছি, একদিকে বাসন ধুচ্ছি। এই দেখো, আমি রান্না করে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে, ডোকার তরকারিটা বসিয়ে তারপর ওই দিক দিয়ে একটু পরিষ্কার করে নিলাম। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন গ্যাসটা ভালো করে মুছে নেব। গ্যাস আমার এতটা ভরে না রান্নার সময়, তারপরও একটু তেলে ছেটে টেটে পড়ে। এই যে দেখো, আমি নিট অ্যান্ড ক্লিন করে মুছে নিলাম। আজকে রান্না হয়েছিল কুমড়ো পাতা, যে ভর্তাটা ছিল ওইটা, তারপর করেছি কুমড়োর ডুগা দিয়ে আলু দিয়ে একটা সবজি, এই যে একটু বেগুনও দিয়েছিলাম এটার মধ্যে, তারপর হয়েছে মাছ, এই যে ধনে পাতা দিয়ে মাছের একটা কষা টাইপের করেছি, তারপর করেছি ডাল, এই যে গরম গরম ডাল। তো এইসব রান্নাবান্না সেরে দুপুরের খাবার খেয়ে একটু শুয়েছিলাম, এখন উঠে আমি বিকালের জন্য ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে দেখো, আমি শাড়িটা পিন আপ করে নিলাম। এখানে একটু আমি আর ও একটু ডাক্তার কাছে যাব, তাই বেরিয়ে পড়লাম। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, পৌঁছে গেলাম ডাক্তার কাছে। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত, এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা।